Didi No. 1, Didi No. 1. चाबी निये जाबी के आमारे भेंगे मोर घरेर चाबी निये जाबी के आमारे ओ बंधु आमार ना पे तोमार देखा एका एका दिन जे आमार काटे ना रे भेंगे मोर घरेर चाबी निये जाबी के आमारे बुझी गो रात पोहालो बुझी ओई रबिर आलो आभासे देखा दिलो गगन पारे सम्मुखे ओई हेरी पथ तोमार कि रथ पौंछबे ना मोर दुआरे भेंगे मोर घरेर चाबी निये जाबी के आमारे। शुरू हलो आजके पर्वटा बोलो आज के बर्षबरण सप्ताह विशेष पर्वे हाजिर चार जन विशेष मानुष तारा भीषण प्रिय एवं परिचित आपनादेर तारा आबार एसेछे तादेर प्रियजनदेरके निये सकलेर साथे एकबार परिचय करे नेब। प्रथमे आछे सिद्धार्थ शंकर राय, नमस्कार, एटा आमादेर सिधुई किन्तु संगे आछे भाग्नी 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 ऋतुपर्णा कर्मकार आमी डाकी टिया बोले जत ना मामा भाग्नी तार चेये बेशी बंधुई आमरा बुझतेई पारछि न्याचुराली आर तुमि जोदि पाशे थाको बंधुत्व तो हबेई आर आमी मामा बोली ना मामुजी बोली आदर करि যতই বড় হোক যতই হোক এত মাই ডিয়ার যে মামা ব্যাপারটাই থাকে না সিধুদার সাথে কখনো। তারপরে আছে আরাত্রিকা ভট্টাচার্য ইমন চ্যাটার্জি। ইমনকে আমরা সবাই জানি, আরাত্রিকা তোমার সম্পর্কে কি হয়? আমি ওর মাসতো বোন। আচ্ছা, আর আমার নিজের দাদা নেই, নিজের দাদা বলতে ওই আরেকবার বলছে নিজের দাদা নেই, তারপরে দুজন আমি একটা জিনিস নিশ্চয়ই বলবো দুজনকে, আমার যখন আমি দুজনকে একসাথে পাই খুব কম পাই, আলাদা আলাদা বেশি পাই, কিন্তু আমার মনে হয় হাজবেন্ড ওয়াইফ স্বামী স্ত্রী যখন পাশাপাশি দুজন দাঁড়ান এত সুন্দর এত মিষ্টি এত বিউটিফুল লুকিং কাপল আমি একসাথে কখনো পাই না। আচ্ছা, কিরকম লাগে যখন দুজনে একসাথে এরকম ভাবে আসছো কোনো প্রোগ্রামে, কোন কিরকম ফিলিংটা কিরকম? খারাপ লাগে, খুব খারাপ লাগে, এটা বলা বলে ভয় লাগে মানে এত সুন্দরী বউকে দেখাবো না দুনিয়াতে, বলো কি বলে বল না না যদি কোনোদিনও মানে সাজলে গুজলে তাকিয়েও রাখে না বলে কোনো কমপ্লিমেন্ট আমি ওর কাছ থেকে পাইনি তাতে আমার দুঃখ নেই। তুমি এত রোমান্টিক গান গাও অথচ তুমি এত আনরোমান্টিক পারসন। বিয়ের পর এরকম হয়ে গেছে। খুব ভালো লাগে, খুব প্রিয় লাগে, তোমরা দুজনে সব সময় সুন্দর থেকো, ঠিক আছে? সঞ্চিতা ভট্টাচার্য এবং ধ্রুব ভট্টাচার্য মেশামশাইকে নমস্কার। কে বলে দেবো? না বলতে হবে না, একমাত্র পিতা। ওকে, সকলকে নিয়ে শুরু করবো প্রথম রাউন্ড পুরানো সেই দিনের কথা। 30 সেকেন্ডস টাইম পাবে, দুজন দুদিকে দাঁড়াবে, সেটা তোমরা ডিসাইড করো কে কোন দিকে দাঁড়াবে, কে বেলুন ছুড়বে আর কে ওই কাঁটাওয়ালা হেলমেটটা পরবে। সোজা এরম ভাই মেরে ছুটতে হবে, মাথা দিয়ে বেলুনটাকে ফাটাতে হবে। 30 সেকেন্ডস টাইম, কে কত বেশি বেলুন ফাটাতে পারে, যে সব থেকে বেশি বেলুন ফাটাতে পারবে সে 25 পয়েন্টস, তারপর 20 পয়েন্টস, তারপর 15 পয়েন্টস, তারপর 10 পয়েন্টস, এইভাবে স্কোরিং হবে সময় অনুযায়ী। যে হবে এই রাউন্ডের হাইয়েস্ট স্কোরার সে পেয়ে যাবে আমাদের তরফ থেকে আজকে একটা মাইক্রোওয়েভ। প্রথমে সিদ্ধার্থ শঙ্কর রায় এবং ঋতুপর্ণা, প্রথমে দুজনকে শুভ নববর্ষ। শুভ নববর্ষ সকলকে, শুভ নববর্ষ। ঋতুপর্ণা কি করো তুমি? আমি গোখলে মেমোরিয়াল গার্লস স্কুলে টিচার। কি পড়াচ্ছ তুমি? আমি তো প্রাইমারি সেকশনে আছি, তো ওখানে সব সাবজেক্টই আছে। আচ্ছা, মামা কি রকম? মামা খুব লিবারাল, বললাম যে মামা কম বন্ধু বেশি। মামারা কিন্তু খুব প্রিয় হয়। প্রিয় তো বটেই, যা যা ডুজ ডোন্টস বাড়িতে মা বাবা ঠাকুমা ছাটা চোখ আমার উপর ঘোরে, মামুজির কাছে এসে পারমিশনটা অনায়াসে পেয়ে যাই। আচ্ছা ঋতু, একটা বিষয় তোমার সবাই জিজ্ঞেস করি, সিদ্ধার্থ তোমার মামু খুব ভালো মামুজি, মামুজি তো এই মামুজির মামিমার সন্ধান পাওয়া যাচ্ছে না, কি করবো বলো তো? আমার কবে থেকে লেহেঙ্গা কেনার শখ, ভাবতে পারবেন একটা ভালো লেহেঙ্গা কেনার শখ, সেটা কিনেই উঠতে পারছি না, বিয়েই তো করছি। আর কবে হবে? সাদা হয়ে গেছে, মেহেন্দি লাগিয়ে লাল করে, এটাও সত্যি কথা, জীবনের খুঁটি একবার পুঁতলে তো পুঁতেই দেবো, বিয়ে হলে তো হয়ে গেল, যতদিন ব্যাচেলর লাইফ লিড করা যায়। কিন্তু ওর তো ভীষণ ইচ্ছে, জিজ্ঞেস করি ততবার বলছি কিন্তু সেটেল করতে পারছি না, তো ইচ্ছে তো কেন থাকবে না। সিঁদুরের ব্যাপারটা একটু উল্টো হবে এই কারণে, কারণ যে সিঁদুর দিয়ে হবে সিঁদুর তো গাইবে, মেহেন্দি লাগা কেরা কেরা, সারা চুল লাগাবে। Okay. Mata helmet পরার জন্য ready? কাকার মুকুট পরবো। পেছনটা কি করেছো? চুলে আজকে? ফুল লাগিয়ে দেবো। ফুলটা পরে লাগাবো, আগে হেলমেটটা পরে নাও। কাকার মুকুটটা পরে নি। এসো। সিঁদুর ক্যাকটাসের গান আপনারা সবাই শুনেছেন, আজকে সিঁদুর মাথায়ও ক্যাকটাস। আমার মাথা লাগিও না প্লিজ, দূরে থাকো দূরে থাকো। 30 সেকেন্ডে সিঁদুর এবং ঋতুপর্ণা 11টা বেলুন ফাটিয়েছে। রাত্রিকা এবং ইমন, আগে রাত্রিকার সাথে কথা বলি। কি করো তুমি রাত্রিকা? ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার সেকেন্ড ইয়ারে নিউট্রিশন নিয়ে গ্র্যাজুয়েশন করছি। ইমনের সাথে কিরকম সম্পর্কটা? বন্ধু, গাইড, গার্জিয়ান, সবকিছু। স্ট্রিক্ট দাদা? না, কিন্তু কিছু ভুল করলে তখন ছোট্ট মনে হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ভাই, তুমি ওর দিদি। আচ্ছা, কি ব্যাপারে গাইড করে বেশি? মোস্টলি ক্যারিয়ারের ব্যাপারে, মানে আমি ছোট থেকে গান শিখেছি, তো গানের ব্যাপারে ওর থেকে সব পরামর্শ নিই। আমি কিন্তু ওর কাছ থেকে গান শিখতাম। অনেস্টলি বলছি, এটা মিথ্যা কথা নয়। এটা মানে তোমার আগেও গান শিখেছে? হ্যাঁ, মানে আমি কোনোদিন গান শিখতাম। আমি ওর থেকে অনেকটাই বড়, 5 বছর। ও, আমি ওর কাছ থেকে গান শিখতাম কারণ ও শিখে আসতো, আমি সেই রেয়াজগুলো পাল্টাগুলো নিয়ে আমি রেয়াজ করতাম কি বাড়িতে। সেখান থেকে শেখা শুরু, সেই শেখা ওইটুকুই শেখা আমার। আচ্ছা, এতদিন তো ভয় পেয়ে এসছো, দাদা বলতে পারোনি, এখন তুমি যথেষ্ট বড় হয়ে গেছো। এমন কোনো জিনিস তোমার ইমনের পছন্দ না? অনেস্টলি বলবো নেই, সেরকম কিছু নেই, সব ভালো। আচ্ছা, বোনের জন্য 2 লাইন গান শুনিয়ে দাও। এত যে তোমাকে প্রেস করলো, এই যে তুমি আকাশে উঠছো, এটার জন্য তুমি 2 লাইন গান শুনিয়ে দাও। আমি ওর ব্যাপারে মারাত্মক পজেসিভ। ও কোনো সময় রাত্রিবেলা যদি বেরোয়, এটা আমি ওকে বাড়ি থেকে নিচে পর্যন্ত আসতে দিই না। আমি যখন বেরোই বললাম ওকে একটাই বোন নাকি? আমার তো একটাই, ওয়ান অ্যান্ড অনলি। ওই জন্য প্রত্যেকটা বোনের এটা কমপ্লেইন থাকে যে দাদার কাছে প্রচন্ড মার খেয়েছে ছোট থেকে। আমি আই এম দ্যাট লাকি সিস্টার, একটা টোকা পর্যন্ত খাইনি আজ অবধি টিল ডেট। এইগুলোর জন্য আমি একটু ট্রেনিং দিইনি, কারণ ও আলাদা গাড়িতে এসেছে, আমি আলাদা গাড়ি। Well said. सुंदर एक गान सुनी था दुलाइन। फूलों का तारों का सबका कहना है, 1000 में मेरी बहना है, सारी उम्र हमें संग रहना है। फूलों का तारों का सबका कहना है। Thank you. Thank you, Iman. शुरू करी खाला। সিধু কিন্তু 11টা বেলুন ফাটিয়ে যায়। ইমন, তার থেকে বেশি করতে হবে, তবেই 25 পয়েন্টস। চেষ্টা করব। স্টার্ট। জোরে ছোড়ো। 30 সেকেন্ডে 9টা বেলুন ফাটিয়েছে। মধুবনী মনোজি, যত গেমটা এগোচ্ছে মনোজ হাসিটা তত কমে যাচ্ছে। যেই সিঁদুর হয়েছে একটু, যেই মনের হলে একেবারে যাচ্ছে, হাসি বেরোচ্ছে। আমি ওইখানে অনেক কমফোর্টেবল থাকতাম। আচ্ছা এবার দুজনের কথা শুনবো মধুবন একটু বলুক আগে কত বছর হয়ে গেল একসাথে বন্ধুত্ব প্রায় 20 বছরে 20 বছর বিয়ে হয়েছে বিয়ে 9 বছর হবে কলকাতাতে পরিচয় হ্যাঁ তারপরে তারপরে অনেক সময় লাগলো বুঝতে যে আমরা একে অপরকে আমাদের ভালো লাগছে মানে ভীষণ স্লো প্রোগ্রেস আর কি ফাইনালি বিয়ে অবধি পৌঁছতে পৌঁছতে অনেক দেরি মানে ছোটবেলায় আলাপ হলো বুড়ো বয়সে বিয়ে হলো আচ্ছা মধুবনের কিন্তু একটা বিশাল বড় অভিযোগ রয়েছে তুমি প্রেস করো না সাজলেও ভালো বলো না অভিযোগ রয়েছে অভিযোগ করিনি আমি তো বললাম আমার তাতে কিচ্ছু এসে যায় না অভিমান তালে না আসলে ওই তো বললাম বিয়ের আগে তখন ঠিকঠাক ছিল মানে তখন এত মানে ঝগড়া করতে না ও এখন ঝগড়া করে সেজন্য সবকিছুতে এটা কেন হচ্ছে না ওটা কেন হবে ওইটা কেন হবে না এই হবে না হচ্ছে না করতে করতে মানে সব সময় আমি ঘুমিয়ে ঢুলি বাড়িতে গিয়ে তাই জন্য প্রেস করতে ভুলে যায় এখন এই জন্য বলি স্বামী স্ত্রী নয় বন্ধুই ভালো ওই ফেসটা বেটার ছিল ওইটাই বেটার দেখে তো মনে হয় না এরকম কাকে ওকে তো হ্যাঁ একদম মানে ওকে দেখে মনে হয় না ঝগড়া করতে পারে অসম্ভব বিশ্বাসই হয় কার সাথে আছি সেটার উপর ডিপেন্ড করে কিভাবে আছি তুমি সেই সিচুয়েশনে নিশ্চয়ই ক্রিয়েট করছো যেখানে মধুবনীকে চিৎকার করতে হচ্ছে আমি খুব সাধারণ মানে মাঠে ঘাটে ঘোরা ছেলে মানে খুব সিম্পল লাইফ লিড করে হ্যাঁ তো কি কারণে রেগে যায় সেটা বোঝার চেষ্টা করো না কখনো কত সময় করে শুধু কলসিটা ভাঙার অপেক্ষায় ঝরঝর করে বেরিয়ে আসবে সব কিন্তু মান অভিনয়ের পালা ঠিক আছে চলতে থাকবে এবার একটু শুনে পয়লা বৈশাখ কিভাবে কাটে দুজনের একসাথে নর্মালি পয়লা বৈশাখে কোথাও না কোথাও কিছু গানের অনুষ্ঠান থাকে বাস এইভাবেই কাটে আর কি মানে খেতে খেতে যাওয়া ঘুরতে টুরতে বউকে নিয়ে যাওয়া এগুলো করো রাত্রিবেলা যাও হ্যাঁ যাক যাই তো ও ও বউ মাথা নাড়ছে মানে এটাও মিথ্যা কথা বলছে বোধহয় হ্যাঁ হ্যাঁ একদম মিথ্যা কথা বউ বলছে মিথ্যা কথা বলছি আমি কোথাও যাইনি চমকে উঠলে আয় রে হায় কি অবস্থা আমি মেয়েতে নিয়ে যাই তো লং ড্রাইভে ইয়েতে আমি নিয়ে যাই মানে লং ড্রাইভে নিয়ে যাই নিজেই কিন্তু বলে দিচ্ছে নিজে কি বলছে আমার কিছু বলার প্রয়োজন নেই আচ্ছা মধুবনী যে সুন্দর ডান্স করে সেটা কখনো প্রেস করেছো দেখো প্রোগ্রাম ওর তো নাচ দেখেই তো মুগ্ধ হয়েছিল এখনকার কথা বলছি এখনো হয় তো দেখো প্রোগ্রাম দেখি বাড়িতে যখন করে রিহার্সাল করে তখন দেখি ওইটার ভালোই লাগে কিন্তু ওই চণ্ডী রূপটা ভালো লাগে না দুদিন আগেও একটা রিহার্সাল ছিল তখন স্টুডেন্টসদের দেখিয়ে দিচ্ছিল ভালোই লাগছিল যাক এখন তুমি কমপ্লিমেন্ট গুলো পাচ্ছ আমার এখানে এসে দেখো তো কত কষ্টে বাবা চলো শুরু করি তাহলে খেলা এসো প্লিজ তুমি চশমাটা খুলো কারণ ওটা তো কোনো পাওয়ার নেই খোলো তোমার বেটার হবে দেখতে দারুণ লাগছে দেখতে কিন্তু থ্যাংক ইউ এটা দুজোড়া কিনে নিয়ে বাড়ি যাবো কেন ওই রাত্রিবেলা যখন চণ্ডীরূপ হবে তখন মনে করিয়ে দিই এখন অব্দি হাইয়েস্ট কিন্তু সিদ্ধার্থ শঙ্কর রায় 11টা বেলুন শুরু করছি স্টার্ট কোথায় গেল সরি মধুবনী এবং অনজি 30 সেকেন্ডে 6টা বেলুন পাঠিয়েছে একদম মিস করবে না দিদি নাম্বার 1 সিজন 6 এর আগামী পর্ব সঞ্চিতা এবং মেশমাশে পিতা এবার একটু বলুক কন্যার সম্বন্ধে সঞ্চিতা মেয়ে হিসেবে কেমন মেয়ে হিসাবে আমি বলবো খুবই ভালো ছোটবেলা থেকে তো অতটা বোঝা যায়নি যখন আস্তে আস্তে এখন বড় হচ্ছে আমি সত্যিকারে প্রাউড ওর জন্য কারণ ইন অল রেসপেক্ট কারণ ও সবাইকে নিয়ে থাকতে খুব ভালোবাসে ও নিজের কাজটা ঠিক টাইমে নিজে ও সুটেবল সময় অনুযায়ী ও ঠিক করে এইসব দিক থেকে বলবো যে ও সত্যিকারের খুবই ভালো দুটো লাইন গাইবো তো একদম প্লিজ হয়ে যাও तुझे सूरज कहूं या चंदा तुझे दीप कहूं या तारा मेरा नाम करेगा रोशन जग में मेरा रास्ता Thank you Kaku, thank you so much. Introduction please. तुझे सूरज कहूं या चंदा. এখন অবধি কিন্তু Mr. Rai এগিয়ে আছেন. সবাই শুরু হচ্ছে এখন start. মধুবনী এবং মনোজজি 10 পয়েন্টস থার্ড পজিশনে আছেন আরাত্রিকা ইমন 15 পয়েন্টস সেকেন্ড পজিশনে আছে ঋতুপর্ণা সিধু 20 পয়েন্টস আর ফার্স্ট পজিশনে আছে সঞ্চিতা এবং মেশমশাই 25 পয়েন্টস সকলের গিফট কি কি আছে দেখি সঞ্চিতা আমাদের হাই স্কোরার সঞ্চিতা পেয়ে যাচ্ছে মাইক্রোওভেন কি আছে এবার বলি টোস্টার লেডিস ব্যাগ পার্স এবং ল্যাপটপ ব্যাগের সেট ইলেকট্রিক কেটল টি সেট রিচ ওয়াচের সেট শুধু বলো কি নেবে টোস্টার আরাত্রিকা ব্যাগ ব্যাগ মধুবনী বলো রিচ ওয়াচ রিচ ওয়াচ প্রথম রাউন্ডে খেলা শেষ শুরু করব সেকেন্ড রাউন্ড হয়তো তোমারই জন্য স্বপ্ন দেখে যাই আর একটা করে দিন চলে যায় আমার মনটা তবু আশা করে যায় এই মনটা তবু ভালোবাসতে চায় এই মন আশা করে Hello, কেমন আছো? দিন পর হ্যাঁ কেমন আছো? ভালো খুব ভালো শুরু করছি গানের রাউন্ড সিধু ঋতু ঋতুপর্ণা পড়ানোর আশা হলো কিভাবে ইচ্ছে ছিল না হয়ে গেল দোলনাড়ি স্কুলে ছিলাম তারপর বিডি মেমোরি ছিলাম গোখলের স্টুডেন্ট আমি কলেজে গোখলে প্লাস এখন আমি টিচার হয়ে গেছি গোখলে এখন মানে দেখে ওরকম লাগে আমি ক্লাস 2 এর ক্লাস টিচার মনে হয় ওইখানটা আমি বসতাম না ফিল নস্টালজিক একদম সেটাই তো যেখানে 12 বছর পড়েছে যেখানে ওর মা টিচার সেখানে এখন কিন্তু মা মেয়ে কোলি হ্যাঁ মা মেয়ে কোলি এখন একসাথে যাই একসাথে আসি বাট ক্লাসেস ডিফারেন্ট So nice. ওখানে কিন্তু মিস কর্মকার মিস কর্মকার এইভাবে কথা বলে মানে আমার কাছে যুক্ত হলে আমি বলতে হয় মিস may I come in মিস can I take the coffee like this এরকম এক্সপেরিয়েন্স কিন্তু আমারও আছে মানে আমি আশুতোষে পড়াই এবং যখন আমি প্রথম ঢুকি আমার এক মামা তো কাজিন ভাই আছে ও আমাকে ও জন্মে দিদি বলেনি ও আমার থেকে 3 বছরের ছোট বাট কোনোদিন দিদি বলেনি নাম ধরে ধরে ডেকেছে কোইনসিডেন্টালি ও সেই আশুতোষে আমার ডিপার্টমেন্টেই ভর্তি হয় এবং দিদি না টাকার খেসারতটা আমি নিয়েছি পুরো কলেজে ওকে ম্যাম ম্যাম বলে ডাকতো তো আমাকে সেখানে আমাকে বিন্দুমাত্র একদিন দিদি ডাকেনি এখন ম্যাম আসবো ম্যাম নিয়ে আসবো সেম এক্সপেরিয়েন্স আমার মনে পড়ে গেল আমারও হয়েছে উইয়ার্ড ওকে এবার সিধু ঋতুর জন্য একটা গান আমি গানটার মাঝখান থেকে গাইবো তোমাকে মুখরা গাইতে হবে ঠিক আছে তেরি হারে বুরাই পে ডাটে মধু গান কি হদু সোসায়া বনে तेरी वो तेरी खुशी में यारों दोस्ती Vigorous tera hola koi to ho razda. Thank you for giving us this song. Karon amra prothomei bolechi je amra joto na mama bhagni tate beshi amra bondhu. So this was a celebration of our friendship. Thank you. Okay, well done. 10 points. But dekho gift kiya yaaro. Steam cooker, sandwich grill, juicer, vacuum cleaner, cosmetics are set. Vacuum cleaner. Jee hobe Didi No. 1 season 6 grand finale winner she pe jabe silver gold and diamonds er taraf theke Didi No. 1 jewelry collection. Africa Imon. Jokhon Imon biye korlo, onek bochor dhore prem korei biye koreche ar ki. তাই না ছোটবেলা থেকে তো চিনতাম কিন্তু ভালোবাসো কিসে ভালোবাসে মাকে দেখতাম সব ভালোবাসা বেরিয়ে যেত হয় এত ভয় মাকে এত ভয় পেতে তারপর যখন মেয়েটির সাথে ভালোবাসা হলো ভয় পেলে না মাকে কি করে বলবো না না তখন মানে অন্ধ না না অন্ধ ব্যাপার না তখন এস্টাবলিশড হয়ে গেছে দানা গজিয়ে গেছে তখন না দানা ফানা ব্যাপার না যখন ডিসাইড করলাম যে আমি বিয়ে করব তখন আমি সোজা মাকে গিয়ে বললাম মার রিঅ্যাকশন কি হলো মা সে কিছু কি ওকে এত রাগী মা মানে রাগী মা না আর হ্যাঁ ডেফিনেটলি একটুখানি মেয়েদের থেকে দূরে থাকতে আমাকে বলতো ছোটবেলা থেকে এবং কেন মেয়েদের দূরে থাকতে বলতো হ্যাঁ মানে আমার ওই আর কি আমি একবারই ধরা পড়েছিলাম সেটাও কোনো মানে এমন কিছু না যেটা আমার মনে আছে আমি ট্রেন থেকে একদিন নামছিলাম স্কুল থেকে সাথে আমার একটা মেয়ে ছিল এবার বাই চান্স কি হয়েছে আমি নরমাল নামছি এবার অনেকটা নিচু প্ল্যাটফর্মটা বললাম আমি হাতটা ধরেছি দেখছি ঘুরে দেখি মা ওই ট্রেনটা তো উঠছে হ্যাঁ দাঁতটা একবার কিরমি করে আমি জানলাম যে রাত্রিবেলা খুব বাজে যাবে দেখ আসলগুলো যে জানতে পারেননি সেটাই ওকে এবার একটা গান শোনাতে কি করে তোকে বলবো তুই কে আমার আয়না সাথে চলবো সব শিকারাতে তোর কাছে এলাম হারিয়ে গেলাম গানটা কম্পোজারকে বলতে পারি বিকজ জিৎ গাঙ্গুলি আমার প্রিয় জিৎ দা সো জিৎ দার তো প্রচুর বাংলা ফেমাস পপুলার গান আছে এবং রিসেন্টলি জিৎ গাঙ্গুলি বেশ বলিউডেও ভালো ভালো কাজ করেছে সো আমি তোর কাছে বলিউড ভেঞ্চারে ওনার কাজ করা কোনো একটা গান শুনতে চাই आवाज है तुम सुनने तो आओ कभी छू कर तुम्हें खिल जाएगी घर इनको बुलाओ कभी बेकरार है बात करने को মধুবনী মনোজি দুজনের একসাথে কোনো মেমোরেবল মুহূর্ত এই দুজনের তাকে দাঁড়িয়ে আছে আর দুজনেই ভাবছে যে কি বলবো একটাও বোধ হয় নেই লুকিয়ে বিয়ের পর প্রথম লুকিয়ে বাইরে বেড়াতে গেছিলাম সেটাটা খুবই মজার আচ্ছা বিয়ের আগে লুকিয়ে লুকিয়ে হ্যাঁ বিয়ের পরে লুকিয়ে কেন আসলে আমি খুব জগন্নাথের ভক্ত আচ্ছা ন্যাচারালি বিয়ে করে একটা যুদ্ধে তো প্রবেশ করা তো তার আগে একবার জগন্নাথের সামনে দাঁড়িয়ে একবার মানে শক্তিটা নেয়ার জন্য যাওয়া হয়েছিল আর কিছুই না কিন্তু হ্যাঁ ওই ট্রিপটা ওই একটাই বোধহয় যেখানে আমরা দুজন একসাথে গেছিলাম এবং ভালো সময় কাটিয়েছি তারপরে কোথাও ঘুরতে যাওনি ঘুরতে গেছি কিন্তু দুজনে ঠিক ওইভাবে যাওয়া হয়নি সব সময় অনেকে মিলে যাওয়া মানে দুজন একসাথে কোথাও বেড়াতে যাওনি না কোথায় গেছি এই মনোজি এবার নিয়ে ঘুরতে যেতে হবে তোমার কিন্তু এটা কিন্তু তোমার যেতে হবে বা নেক্সট টাইম Okay, এবার একটা সুন্দর গান শুনি Should all acquaintance be forgot and never brought to mind? Should all acquaintance be forgot and day sign, my dear, for all anxiety. We'll take a cup of kindness yet for all anxiety. আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর অনেক বিদেশি গান বাজনা থেকে ইন্সপায়ার্ড হয়ে অনেক ক্রিয়েটিভিটি আমাদের দেশে এনেছেন তো এইটাও সেরকমই একটা তো রবীন্দ্রনাথের একটা গান এখান থেকে ইন্সপায়ার্ড সো পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় Shiki Bolaja. 10 points. Ki nebe bolo Madhubani sandwich. Shanchita ebong Mishma Shek. Ebar ekta gaan. Jaro lagi didi eka eka. Aankhi pipashito nahi dekha. Tari bashi ogo tari bashi. কোন পর্যায়ের গান সেটা বলতে পারবি আশা করি প্রেম পর্যায় ভেরি গুড এবং প্রেম পর্যায়ে যে কোনো তোর যেটা মনে আসছে প্রেম পর্যায়ের রবীন্দ্রসঙ্গীত তুই গাইতে পারিস তোমায় দেখেছি শারদ প্রাতে তোমায় দেখেছি মাধবী রাতে তোমায় দেখেছি হৃদি মাঝারে Chili go chili tomari ogo bideshini ogo bideshini Okay khub bhalo 10 points cosmetics se set tai nebo dao cream lagabe আমি চিনি আমাদের বর্ষবরণ সপ্তাহ চলছে কিছুদিন আগে পয়লা বৈশাখ গেছে আজকে আমাদের স্পেশাল গেস্ট সোমলতা অনেক দিন পরে সোমলতাকে পেয়েছে আমাদের তরফ থেকে ছোট্ট গিফট এই জুসারটা সোমলতার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মায়া বনো বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিবন অকারণ মায়া বনো বিহারিণী থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বাসরের সুরেতে পরশ করিব প্রাণমন অকারণ মায়া বনো বিহারিণী কসম স্পন্সর করেছে দেবশ্রীজ এবং জুয়েলারি স্পন্সর করছে শেখ ফ্যাশন জুয়েলারি শুরু করব আমাদের থার্ড রাউন্ড আমরা নতুন যৌবনের ঋতু আচ্ছা আমাদের কি কি গিফট আছে এই রাউন্ডে দেখি ওয়াটার পিউরিফায়ার গ্যাস তন্দুর ট্রলি ব্যাগ স্ট্যাম্প প্যান নাম্বার 1 কে আমরা মধুবনী তোমার কোন গিফটটা পছন্দ বলে পাকা আমার মাথা খাটিয়া করবে পাকা মাথা ঠান্ডা করার জন্য পাখা ওকে স্ট্যান্ড ফ্যানটা পাওয়ার জন্য মধুবনীকে অভিনয় করতে হবে হ্যাঁ মধুবনী এখানে এসো আমার চাই না সঙ্গে 20 পয়েন্টস মধুবনী এসো মধুবনী অভিনয় করবে মনোজকে বুঝতে হবে যে মধুবনী কি বোঝানোর চেষ্টা করছে আমি কোনোদিন বুঝতে পারিনি ও কি বলতে চেয়েছে সেইজন্যই তো ঝামেলাটা হয়েছে বাংলা গানের লাইন ও এনাক্ট করে দেখাচ্ছে বুঝতে হবে কি বাংলা গান মায়া বনে বিহারিনী হরিণ মায়া বনে বিহারিনী হরিণ নয় একটা গেল আরো দুটো চান্স আছে সর্বনাশ অনুজি পাড়া তুই যেই বলিস ভাই আমার সোনার হরিণ চাই বাহ এবারে বুঝতে পারছিস না আমি এবার বুঝতে পারছি কেন চণ্ডী রূপ হয় এইবার আমি বুঝতে পেরেছি কেন চণ্ডী রূপ হয় মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তোমার ভারতনাট্যের মুদ্রাটি বুঝিয়ে 20 points longest number 2k Shidhu Ritubon ki gift nebe bocho trolley bag okay issue same jini Shidhu tinte chance okay গানের লাইন কিন্তু শুরু আমি কোন পথে যে চলি কোন কথা যে বলি আমি কোন পথে যে চলি কোন কথা যে বলি তোমার সামনে পেয়ে খুঁজে বেড়াই মনের চোরা গলি কোন পথে যে চলি কোন কথা যে বলি তোমার সামনে পেয়ে খুঁজে বেড়াই মনের চোরা গলি নাম্বার 3 কে নাম্বার 3 সঞ্চিতা কি পছন্দ গ্যাস তন্তু কে আসবে আমি আসছি আসুন প্রবাদ বাক্য সঞ্চিতা প্রবাদ गिफ्ट রয়েছে ওয়াটার পিউরিফায়ারটা রয়েছে ওটা পাবে সঙ্গে 20 পয়েন্টস পাবে চলে এসো ঠিক আসছে আর তো চয়েস না কোনটা নেব বুঝে যাচ্ছে ছবির নাম ইমন ছবি তিনটা চান্স Gobodu Sundari. Yes, very good, Iman. 20 points. Shange water purifier. Third round report. Amra dekhbo ekhon score. Shidhu Rituparna 50 points. Shange toaster, vacuum cleaner, trolley bag. Aratrika Iman 45 points. Shange ladies bag, collective baggage set, steam cooker, water purifier. Modhuboni Manoji. 40 points from the wristwatch set sandwich grill sand pan Shonchita Mishmoshai 55 points from the microwave oven cosmetics set gas tandoori amra ei round ta change korbo Manojir ekta gaan shunbo ar Madhubonir ekta sundor nashte sajeni radhika lo dekho ab ho jahiya मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया सजनी राधिका लो देखो अब हो चाहिया बिनह झटित कुसुमहार बिनह नील आंगिया सुंदरी सिंदूर देके सीती कर हरांगिया सजनी राधिका लो देखो अब हो चाहिया थैंक यू दारुण स्कोर शुरू करबो शेष राउंड आमी शेमी देखनी की गिफ्ट আছে 190 লিটারের একটা ফ্রিজ Iron plus iron table, 4-seater dining table, 4-burner gas oven, carpet আর washing machine. প্রথম প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে গ্যাস ওভেন। একটা ছক আসবে, তার মধ্যে অনেকগুলো অক্ষর থাকবে, দুটো শব্দ বানাতে হবে সেখান থেকে। একটা খাবারের নাম, একটা বাদ্যযন্ত্রের নাম। ক্লু দিয়ে রাখলাম, 3 অক্ষরও হতে পারে, 4 অক্ষরও হতে পারে। বলো ইমন, গিটার আর পাটালি। দেখে নি 20 পয়েন্ট চকে ফোরবার্নার গ্যাস ওভেন। সেকেন্ড কোয়েশ্চেন রাইট আনসার দিলে গিফট পাবে ওয়াশিং মেশিন, ধাঁধা একটা। বাংলা হোক বা পাঞ্জাবিতে ফুলে গেলে চেনো, বাঘার হাতেও বাদ্যযন্ত্র বাজিয়ে পড়ে কেন। বাংলা হোক বা পাঞ্জাবিতে ফুলে গেলে চেনো, বাঘার হাতেও বাদ্যযন্ত্র বাজিয়ে পড়ে কেন। ভাবো এবার, বলো ইমন। ঢোল। কেন বোঝাও? বাংলা ঢোল হয়, পাঞ্জাবি ঢোল হয়, বাঘা ফুলে গেলে ঢোল, ফুলে ঢোল হয়, আর বাঘার হাতে ঢোল থাকে। 20 পয়েন্ট চকে ওয়াশিং মেশিন। ইমন স্কোর এখন 85, সেকেন্ড কোয়েশ্চেনে সঞ্চিতা 55। বাকি রয়েছে এখন 3টে প্রশ্ন। থার্ড কোয়েশ্চেন রাইট আনসার দিলে গিফট পাবে কার্পেট। 3টে শব্দ আছে, কি কি আছে? মাদুর, ইলিশ, কাক। প্রথমে মাদুর থেকে একটা অক্ষর নেবে, তারপর ইলিশ থেকে একটা অক্ষর নেবে, তারপর কাক থেকে একটা অক্ষর নেবে। 3টে অক্ষর মিলিয়ে একটা শব্দ বানাতে হবে। এবার বলো সঞ্চিতা। মালিক। বোঝাও। মাদুরের মা, ইলিশের লি, আর কাকের ক। 20 পয়েন্ট বাকি রইল আর 2টো প্রশ্ন। ফোর্থ কোয়েশ্চেন সঞ্চিতা স্কোর এখন 75, ইমনের এখনো 85। ফোর্থ কোয়েশ্চেনে রাইট আনসার দিলে গিফট পাবে আয়রন প্লাস আয়রন টেবিল। স্ক্রিনে কয়েকটা অক্ষর আসবে, সেগুলো জাম্বলড আপ হয়ে থাকবে, দুটো শব্দ বানাতে হবে সেখান থেকে। দুটো শব্দ দেখো, গান সম্পর্কিত। এবার বলো ইমন। ভাটিয়ালি আর খেয়াল। দেখে নি 20 পয়েন্ট চকে আয়রন প্লাস আয়রন টেবিল। লাস্ট প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ফ্রিজ। শব্দ ছক পাশাপাশি, প্রথম ভাগের সংখ্যা এটি, শেষ ভাগ জলে মিটিমিটি উপর নিচ। শেষ ভাগ থাকে গাছে, প্রথম ভাগ হাতেই আছে। প্রথম ভাগে সংখ্যা এটি, শেষ ভাগ জলে মিটিমিটি, আর উপর নিচের ক্লু হচ্ছে শেষ ভাগ থাকে গাছে, প্রথম ভাগ হাতেই আছে। এবার বলো সিদ্ধার্থ শঙ্কর রায়। পাশাপাশি, একতারা, উপর নিচ, করতাল। দেখে নি 20 পয়েন্ট সঙ্গে ফ্রিজ। জানবো আজকের উইনারের নাম, আজকের দিদি নাম্বার 1। আজকের দিদি নাম্বার 1 আরাত্রিকা ইমা। Ladies bag, laptop packet set, steam cooker, water purifier, gas oven, washing machine, iron glass, iron table. আর আজকে একটা বোনাস রাউন্ড খেলতে হবে, সেটা রিমন থাকবে না, তোমাকে একা খেলতে হবে। জিততে পারলে পাবে জি বাংলার তরফ থেকে সোনার হার এবং অরিশের তরফ থেকে গিফট। watched a bird 20 seconds time. আমি যেরকম পরপর বলবো তুমি রিভার্সে উত্তর দেবে। সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট। কাজু বরফি, কত্থক, ক্যাকটাস, ভৈরবী, ভারতনাট্যম। ভারতনাট্যম, ভৈরবী, ক্যাকটাস, কত্থক, কাজু বরফি। একদম। Very good. Very good. জি বাংলার তরফ থেকে সোনার হার। অরিশের তরফ থেকে গিফট থাকবে তোমার। গোপন কথা মানে অর্ডার। চলো সবাই যাই সামনে এসো। জি বাংলা এবং গিফট নাম্বার ওয়ানের তরফ থেকে সকলের জন্য গিফট। এটা ঋতু বলা। সঙ্গে সিঁদুর মেমেন্টো। এটা মধুবনী। সঙ্গে এটা মনে হচ্ছে। এটা সঞ্চিতা। আর আজকে দিন নাম্বার ওয়ান হচ্ছে আরাত্রিকা। আচ্ছা, জি বাংলার তরফ থেকে আরো একটা শোনায়। বিয়েরটা আমি দিয়ে দিলাম, বিয়েরটা আমাকে আর কিছু করছি। দিদি নাম্বার ওয়ানের ব্যাচ। অরিশের তরফ থেকে সানস্ক্রিন লোশন পেলাম আমি। উইনারের ট্রফি মনে এবং প্রিয় বিষয়ের তরফ থেকে শাড়ি। আশা করি বর্ষবরণ সপ্তাহ আপনাদের সকলে খুব ভালো লাগছে। নতুন বছর সবাই আনন্দ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরে।